মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই এই গরমে কেমন আছো? গরম সত্যি আবার পড়ে গেছে, গরম মানে গরমে টেকা দায় হয়ে গেছে। সত্যি কথা বলতে এত বীভৎস গরম না, মানে দুদিন ধরে পড়েছে, পাওয়া যাচ্ছে না। গরম বললে তো রান্না করতেই হবে, বলুন খাবো কি তাহলে? তো চলো রান্না স্টার্ট করে দিয়েছি। আর কি রান্না করছি বলো তো? সিম্পল রান্না করছি। সিম্পলের মধ্যেও আছে একটা জিনিস, বলছি সেটা তোমাদের পরে। আগে নিরামিষগুলো করে নিচ্ছি, তারপরে আমি খাবো। তবে দেখাই কি করছি, ব্যক্তিগত করে শেয়ার করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমি লাইভে আসছি, কমিউনিটি পোস্ট দিচ্ছি, তোমরা লাইভটাকে ঢুকছো না, জয়েন করছো না, প্লিজ লাইভে জয়েন করো, আমি লাইভে আসছি। হ্যাঁ, তো দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো দেখাই ব্যক্তিগত করে কী রান্না করছি। চলো এখানে দেখো, ফোঁড়ের ঘন্ট করছি আলু দিয়ে, ছোলা দিয়ে, বুঝলে? ফোঁড়টা অল্পই ছিল, এই জন্য কী করবো, ফোঁড়ের একটু ঘন্ট করে দিই। তো আদা দিয়েছি, অল্প একটু আদা, একটু জিরে বাটা দিয়েছি, জিরে মানে জিরে বাটা মানে গুঁড়ো আর কি, এইটুকু। আর এইখানে দেখো, আমি সকালবেলা একটু রুটি খাবো, তো একটু আলু ভেজে নিলাম, বুঝলে? আর এখানে পাটির মধ্যে না কালকে একটু পোস্ত আছে, বলছি ওই পাটির মধ্যে দেখলাম না, ইয়ে আছে ঝিঙে আলু, তা ঝিঙে আলু একটু পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত করবো। আর ওটাকে ঝিঙে আলু পোস্ত করে ছিল, সেটাকে পেঁয়াজ দিয়ে একটু নাড়লে হয়ে যাবে, পেঁয়াজ দিয়ে পোস্ত ঝিঙে আলু ওটাই করে নেবো, ওটা আমার হয়ে যাবে। আর করবো নিম পাতা ভাজা, নিম পাতা আলু দিয়ে ভাজবো। আর কী করবো তোমাদের সেটা পরে ব্যবসা করে শেয়ার করবো, এখন বলছি না, ঠিক আছে? চলো দেখতে থাকো কী কী করি সারাদিনের টুকিটাকি কাজ। গরমে তো কাজ করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলো তো? নিজের গেটটা খুলে দিতে তালা মেরে এসছি, আর তবে শুয়ে আছে আসলে, যতই এসি চলুক, আমার তো নিচে ওপরে গেটটা তো খোলা না, এসি চালাবো কি? ও বলছিলো এসি চালিয়ে তুমি রেস্ট না, ওর জন্য ও এসি চায় না, সারা রাত আমাদের এসি চলেও না, এটা তাড়াতাড়ি ঘর ঠান্ডা করে প্রচণ্ড প্রচণ্ড, মানে 10 মিনিটও যায় না, নিমেষে হু করে ঠান্ডা করে দেয় ঘরটাকে। তারপরে চলে এসি চলে, চালিয়ে সঙ্গে সঙ্গে তো আধ ঘন্টার মধ্যে বন্ধ করা উচিত না, চলে কালকে যেমন বন্ধ করেছি কথা বলে, তখন তখন 11:30 বাজে, আগের দিন 1টায় বন্ধ করেছি, কালকে 11:30 বন্ধ করেছি। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো চলে এসছি নিচ থেকে, আর যাওয়ার আগে কটা ফট করে রেখে গেছি, আর এখন কি করছি সেটা তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে দাঁড়াই। কী বলো তো, পাখাটা চালিয়ে রান্না করছি না, পারছি না গো, মানে বন্ধ করতেই পারছি না পাখা, এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে। তো চলো ব্যাক ক্যামেরা করে, এখানে দেখো নিম পাতা ভাজছি আলু দিয়ে, যেহেতু আমরা বেগুন খাই না, জানো তো, কিন্তু নিম পাতার আসল অঙ্গই বেগুন, নিম পাতার আসল অঙ্গ বেগুন বলে, বেগুন তো খাই না, আমি তো খাই, খেতাম আগে, খাই না অ্যালার্জির জন্য। আর ও আমাদের, আমার বর তো খাই না বেগুন, আর ওরা চিংড়ি মাছ বেগুন পছন্দ করে না। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো এই দেখো, বললাম না কিন্তু কেন জিনিস রান্না করবো, এটা হচ্ছে মাছের মাথা, বলছি এই মাছের মাথাটা রান্না করবো, কালিয়া মাছের মাথা আলু দিয়ে কালিয়া, এটাই রান্না করবো, একটু ভালো করে ভুজিয়ে। এই মাছের মাথাটা আসলে মানে যা দিয়েছে, জানো তো, মানে মনে হয় তোমার, তুমি এত সুন্দর মাছের মাথা কালিয়া করো, অনেকদিন আগে একবার দিয়েছিলাম আমি মাছের মাথা রান্না করে, অনেকদিন আগে ওই রান্না করে দিয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছিলো। মাছের মাথা তো এসব জিনিস তো মানে পেঁয়াজ রসুন, কিন্তু আমরা তো, আমার বর তো খাবেই না পেঁয়াজ রসুন দিয়ে মাছের, তা কিন্তু আমি আদা জিরে বাটা কম মশলা দিয়ে করে দেবো মাছের মাথা কালিয়া, সবাই খাবে সেটা, বুঝলে? সেটাই করবো আর তোমাদের সাথে শেয়ারও করবো সেটা। চলো নিম পাতাটা ভাজানোর কাছে নামিয়ে দিই, নামিয়ে দিই এটা নিম, পরে এটা মাছ করবো না, তেতো তো, নাহলে সব কিছু তেতো হয়ে যাবে না, মাছ রান্না করা যাবে না। চলো পরে আসছি, আবার মাথা ভাজা এখানে বসিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে ভাজছি, কেন বলো তো ভীষণ ফাটছে, খুব ফাটছে,
ওই জন্য ঢাকা দিয়ে ভাজছি। এই দেখো তো সামনে তো কোনো যাওয়াই যাচ্ছে না, একটু সতর্ক করে থাকছে। কটা দিয়ে চাপা দিয়ে দিই, কমিয়ে দিই। এই পাত্রেই রাখছে। মাথা চাপা দিতে পারি ভাজি, ভীষণ চিৎকার গো। আর এই গরমে যদি একবার তেল ছিটকে গায়ে লাগে দেখতে হবে নাকি, গরমের জানা তারপর তেল পোড়ার জানা দুটো মিশে মিলে মিশে তাহলে আর শেষ হয়ে যাবে গরমের মধ্যে। চলো মাথাগুলোকে ভেজে নিই তাড়াতাড়ি করে, একটু লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না খেতে। চলো পরে আসছি। এবার তেলের মধ্যে সাদা দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আমি পেস্ট করিনি বুঝলো তো, তাহলে কাঁচা লঙ্কা এনে দিয়ে দেবো। ভীষণ ঝাল লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর এখানে আদা বেটে রেখে দিচ্ছি, তারপর দেখাচ্ছি যে বেটে মানে ওই চেঁচে। এই দেখো মাছের মাথা ভেজে নিয়েছি, আর এই হচ্ছে আদা চাঁচা বুঝলে। এটার মধ্যে একটু জিরে গুঁড়ো মেশাবো। এখানে গরম জল হয়ে রয়েছে, গরম জল হয়ে গেছে, এই গরম জলটার সাথে মেশাবো আদাটা। আলুটাকে লাল লাল করে ভাজবো, নুন দিয়েছি তো হলুদ দিয়েছি, লাল লাল করে ভাজবো। টাইপটটা হয়ে গেছে, টাইপটটা রাখবো কোথায় বলো, এখানে রাখার জায়গা নেই, হাতে করেই করতে হচ্ছে আমাকে। মাথাগুলো দিয়ে কষাবে, ঠিক আছে। ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা তখন ভোগ জল গরম ছিল তো ভাতটা হয়ে যায়। একটু অল্প গরম জল দিলাম, কেন বলো তো মাথাটা তাহলে ইয়ে হয়ে যাচ্ছে, যদি তরা লেগে যায় মশলাটা শুকনো হয়ে গেছে তো, সেই জন্য একটু জল দিলাম। চাপা দিয়ে দেবাই, যতক্ষণ এই ভাতটা হোক। কড়াই থেকে নামিয়ে নিয়েছি এখানে এই পাত্রে, তো কেমন হয়েছে জানিও। গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা না থেতে করে দিয়েছি, ছোটো এলাচ দারচিনি, ওটাতে ঘ্রাণটা খুব ভালো আসে জানো তো। ঠিক আছে চলো কাজ করতে করতে না হাঁপিয়ে গেছি, এখনও চান হয়নি জানো, পুরো নাইটিটা আমার ভিজে গেছে মানে গরমে ঘামে। আর কী করছি বলো তো, দেখো ওই বাসনগুলো সব মাজা হলো দেখেছো, ঘর মুছছি। এই দেখো কর্মচার লাঠি, ঘর মুছতে মুছতে আর বসে গেছি, এত কষ্ট হচ্ছে মানে
চান করার আগে সব কমপ্লিট করে গেলাম, এবার চান করে এসে নিশ্চিন্তে আমি বসতে পারবো, বুঝলো তো? ওই জন্যই চান করার আগে যত কাজকর্মগুলো, আর এই মেটো কাটা জিনিস না চান করে এসে ধরতে ইচ্ছা করে না। তা নিচে নিচে আবার ও বাথরুমটা পরিষ্কার হচ্ছে, আমার ভেতরের যে বাথরুমটা সেটা পরিষ্কার করছে। আমি তুমি করো, আমি তখন এগুলো করে নিলাম, এবার চান করে দুজনের কাছে। আমি আগে করবো নেবো, আমার পারছি না, এত গরম না, মাথা ফাতা আমার জ্বলে যাচ্ছে। নেল পালিশ দেখো, এই পরে এই উঠে যায়, আবার আজকে করতে হবে। তো চলো, এখন আর আসছি না, চান টান করে একবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো চান করে আসি। আগে করে চলে এসেছি, চান করে এসেছি 5 মিনিট আগে। তা তখন সিঁদুর পড়েছে, চান করে তো সঙ্গে সঙ্গে চুলটা আজরাই না, জানো তো? আর এখন একটু ওখানে ছাদে এসেছি, ছাদের মধ্যে এই কটা জিনিস। তার আগে ও দাদা, তোমার দাদা ভাই চুল নিয়ে গেছে, বেশি কিছু কাছে নেই গো, হাতে তো বেশি কিছু কাছে নেই। আর আজকে পাম্প মানে মেশিন ছাড়িনি, কালকে ছাড়বো, কালকে কটা চাদর ফাদর কাছাড়া আছে, কালকে ছাড়বো। আর ভীষণ রোদের তাপ সব জায়গায়, কালকে না অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আমি আমাদের কলকাতায় হয়নি, কলকাতার বাইরেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। ট্যাঙ্কি থেকে জল পড়েনি, পাম্প ছাড়তে হবে, না জল পড়েনি। দেখো এই জবা ফুলের গাছটা দেখো, দেখতে পাচ্ছ এই যে কুঁড়িটা হয়ে আছে, জবা ফুল না কুঁড়ি হচ্ছে, কুঁড়িগুলো লম্বা লম্বা হচ্ছে, কিন্তু কুঁড়িগুলো না ফুটছে না, জানো? কেন জানি না, গরমের জন্য মনে হয়, প্রচণ্ড গরম তো, মানে কুঁড়িগুলো মানে ওই জন্যই ফুটছে না। আমি কি দেখছি বলতো, খালি শালিক পাখি খুঁজি, জানো তো? ওই যে দেখতে পাচ্ছি দুটো শালিক পাখি মানে বসে আছে, শালিক পাখি খুঁজি আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কুঁড়িগুলো না ফুটছে না, জবা ফুলের কুঁড়ি, কেন কে জানে কুঁড়ি ফুটছে না, ভগবান জানে, গরমে মনে হতে পারে, এত গরম রোদের তাপটা। চলো চুলটা আজরে নিই, চুলটা আজরে নিই, তারপর নিচে যাবো। দাদাভাই মালা গাচ্ছে, কালকে মা ওর রজনীগন্ধা ফুল দিয়েছিল না, রজনীগন্ধার ফুল কালকে সব মানে মালা করা হয়নি, অনেকটা রেখে দিয়েছিল, মানে মালা করতে গেলে তো কালকে অনেক টাইম চলে যাবে। আজকে আবার মালা করে করে পড়াচ্ছে, কেন কাল অব্দি রাখা যাবে না ওই ফুল। চলো চুলটা আমি আজরে নিই, চুলটা আমি ছাদে এসেই আঁজড়াই, জানো তো? সকালবেলা চান করে ওঠার পর যে চুলটা আঁজড়া নেই, সেটাই ছাদে এসেই আঁজড়াই। কেন বল, যদি চুল ঘরে পড়ে ওই জন্য ছাদে এসে, যদিও আগের মতন চুল আমার ওঠে না, এখন চুল ওঠা অনেক কমে গেছে, অনেক কমে গেছে, মানে 95% বলতে গেলে কমে গেছে। তা চুলটা আঁজড়ানো আমার হয়ে গেলো, দেখো বেশি চুল ওঠে নেই গো, মিথ্যা কথা বলবো না, বেশি চুল ওঠে নেই। এসে দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, চলো এবার ও খেতে বসে গেছে। আগে দুটো পদ দিয়ে খেয়েছে, মোচা মোচা বলছি থোঁড় দিয়ে খেয়েছে, আর একটা কি যেন নিম পাতা দিয়ে খেয়েছে, আর এখন ওকে দেখো মাছের ঝালটা। চলো ও পোস্ত খেয়েছে, পোস্ত পরে সেটা পেঁয়াজ দিয়ে নেড়েছি, খুব ভালো লাগছে খেতে বলছে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে তো সব জিনিসই টেস্ট করাবে, চলো দেখাই একটু মানে করে ভাত দেবো না একটু। এ মাথাটা খেয়ে যাবে না, রাত্রিবেলা খেয়ে দেখো ঝোলটা কেমন হয়েছে খেতে। একটুখানি ভাত দিয়ে দেবো, ঝোল ধরতে হবে না, গন্ধতে আমি বলছি গন্ধে ময় হয়ে গেছে, ঝোলের গন্ধে ব্যাস খাই। হ্যাঁ, কিচ্ছু বেশি হয়নি, কিচ্ছু বেশি হয়নি, খাও তাহলে একটু ঝোল নিয়ে নাও। আর আমি খাচ্ছি হচ্ছে রুটি আর আলু ভাজা, আলু হয়ে গেছে না, রুটি আলু ভাজা খেয়ে দেখো কেমন হয়েছে খেতে। নুন যদি কম আছে নুন নিয়ে নাও, কি কম বেশি হয়েছে, ভালো আছে, বেশি তেল দিইনি কিন্তু, না ভালো আছে, একটুখানি ঝোল দিয়ে বললাম তো। রাত্রিবেলা অত জল খাবেও না, থাক মাছ ফাছ যাওয়া করে রান্না করতে আমি পারিও না বাবা। কেমন হয়েছে খেতে, খাও। আমার হাতের মাছের রান্না পেরা কিছু যায় না, হালকার মধ্যে গরম মশলার গন্ধ পাচ্ছ, খাওয়াটা খেয়ে নি। আরও এইরকম মাছের ঝোল পেলে খাবে, ওই পেঁয়াজ রসুন দিয়ে খেতে চায় না, পেঁয়াজ রসুন দিয়ে সবসময় খাওয়া ঠিকও না, এভাবে করলে ভালোও লাগে খেতে।
তাই না বলো? আর কিছুই লাগে না গরম মশলা দিয়ে। হ্যাঁ চল পরে আসছি। আমার অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। তো বিকেলবেলা ছাদে একটু তো আসি আমি। এই দেখো ট্রাইপড, এই যে ট্রাইপড আমার, ছাদে একটু আসি। ছাদে উঠে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমার তো এত ভালো লাগছে হাওয়াটা, কি বলবো। বলতে ইচ্ছা করতো ছাদ থেকে, মন চাইছিল, কিন্তু বৃষ্টি হলে একটু ভালো হতো। বৃষ্টি মন চাইছে, কিন্তু জানি না কবে বৃষ্টি হবে। একদিকে আকাশ মেঘ করে আবার হাওয়া দেয়, প্রচণ্ড হাওয়ার জন্য না কেটে যায়। আর যদি বৃষ্টি এসে মনে করে হাওয়াটাকেও বন্ধ করে দেয় বলো। তাই এই হাওয়া খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার যাবো নিচে আমি। কিন্তু আজকে ভীষণ ওয়াইফাইয়ের গন্ডগোল হচ্ছে প্রচণ্ড, সেরকম ভিডিও করতে পারছি না ওপরে ছাদে। নিচে যাবো, নিচে গিয়ে এবার পুজো টুজো করবো, সন্ধে হয়েও আসছে। আর ছাদে এসে কী দেখছি বলো তো, গাছগুলোতে এখন জল দেবো না, আর একটু পরে, আর একটু অন্ধকার হোক তখন জল দেবো। আর ছাদে এসে দেখছি শালিক পাখি খুঁজছি আমি, তাই না? শালিক পাখি খুঁজছি, তার প্লাস্টিক ওখানে পড়েছে। ট্রেনের মুখে একটা প্লাস্টিক পড়েছে, প্লাস্টিকটা প্লাস্টিকটা ওখানে তুলে রাখলাম। প্রচণ্ড গরম, ভালো লাগছে না। যাওয়ার সময় বারবার করে বলে গেছে দুপুরবেলা কিন্তু এসি চালিয়ে শোবে। আর কত আমি দুপুরবেলা তো শুই না, সব থেকে বড় কথা। আর শুলেও বেশিক্ষণ না, আধ ঘন্টা, আর ঘন্টা তো এসি চালাবো, দুধ লাগে না। আর দুপুরবেলাটা বেশি লাগে না, লাগে হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলা যখন নিচের ঘরটা বন্ধ হয়ে যায় না, সত্যি খুব কষ্ট হয়। মানে সব বন্ধ, মানে দরজা জানলা, আজকে পর থেকে কী করে রয়েছে, যখন থেকে উঠেছি না গেটটা খুলে দিয়ে কাজটা করছিলাম, কলের কাজ ফাঁস সারা হয়ে যেত। তারপরে ঘরে যখন এসেছি গেটটাকে তারা ঝাঁপিয়ে দিয়ে যেত, কলের লোক আসা যাওয়া করে, অসুবিধা হয় না। সামনেটার গার্ড দিয়ে দিয়েছি, আর বাইরে হাওয়াটা ঢুকছে, আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি বুঝলো তো। ওপরে সিলিং ফ্যানটা বন্ধ করে দিয়েছি, আর স্ট্যান্ড ফ্যানটা চলছিল। বাইরের হাওয়াটা লেগে মানে ঢুকছে ঘরের মধ্যে, আর সিলিং ফ্যানটা পুরো টেনে নিচ্ছে হাওয়াটাকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া নিচ্ছে ঘরের মধ্যে বুঝলো তো। এইরকম যদি রাত্রিবেলা পেতাম দারুণ লাগতো, খুব ভালো লাগতো। যদি ওই দু তিন দিন এসি লাগা দিয়ে শুচ্ছি, কেন শুতে বাধ্য হচ্ছে, এত গরম, এত গরম পাওয়া যাচ্ছে না। আর এসির সাথে ফ্যানও চালাই, বেশিক্ষণ লাগে না ঘর ঠান্ডা হতে, নিমেষের মধ্যে ভুক ঘর ঠান্ডা হয়ে যায়। যখনই ঠান্ডা হতে তখনই শুয়ে ঘুমিয়ে পড়ি জানো তো। তো চলো আজকের মতন ভিডিওটি এখানে রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা, সবাই তো ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ লাইক করছি, লাইভে জয়েন করো প্লিজ। চলো।